সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ সম্মানিতকে প্রশ্ন করার জন্য আসলে বিষয়টি এটাকে শরীয়দের পরিবার খোলা তালাক বলা হয় স্ত্রীর পক্ষ থেকে যখন তালাকটা চাওয়া হয় আর মূলত তালাকের মালিক হলো স্বামী হাদিসের মধ্যে আসছে ইনামা তালাক উল্লিমান আখাজা বিশ্বাক যে স্বামীর এটা অধিকার তালাক দেওয়ার অধিকারটা হলো স্বামীর স্ত্রীর নয় ইবনামাজারিপণীত হয়ে যায় মানে মোলাদ চিকিৎসা ইবলেছেন তো স্ত্রীর অধিকার নেই তালাক দেওয়ার কিন্তু সে তালাক চাইতে পারবে যদি আ স্বামীর মধ্যে এমন কোন কা কারণ দেখে যেতে যাতে করে তার মধ্যে ইসলাম অনুযায়ী চলা সম্ভব না তাকে কুফরি করতে হয় গুনার কাজে লিপ্ত হতে এই ধরনের কিছু যদি হয় তাহলে সে তার কাছে তালাক চেতে পারবে এ সম্পর্কে আপনার দিসের মধ্যে বর্ণিত হয়েছে যে একজন সাহাবি সাহাবিদিন কাইস রাজিয়াল্লাহ আনহু সম্পর্কে তার স্ত্রী এসে রসুল সাল্লা সাল্লামের কাছে অভিযোগ করলো এবং অভিযোগের ভাষাটা এরকম ছিল সে বলল যে ওয়াইব আলাইহি ফি খুলকিন আলা দিন যে আমি তার চরিত্র এবং দিনদারির ব্যাপারে কোনো তুষারোপ করছি না ওলা কিন অক্রিহুল কুফরাফিল ইসলাম কিন্তু আমি অপছন্দ করছি যে ইসলাম গ্রহণ করার পরে কুফরি করা আমি হয়তো কুফরি করতে বাধ্য হব তো এই জন্য আমি তার কাছে থাকতে যাচ্ছি না বা তালাক চাচ্ছি তো তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে স্ত্রীকে বললেন আতুর আতুরা আতুর আতুরদ্দিনা আলি হাদিয়া কাতাহু যে সে যে তোমাকে মোহর হিসাবে বাগানটা দিয়েছিল সেটা তুমি তাকে ফেরত দিবে কিনা তো তখন ওই মহিলা বলল যে না যে হ্যাঁ আমি সেটা ফরাত আমি ফেরত দিব নবী সাল সাল্লাম বলেন আকবিল হাজিয়া ও ফারেক হা সাবিদিন কেসরাজকে বলেন যে তুমি তার কাছ থেকে বাগানটা ফেরত নাও এবং তাকে তালাক দিয়ে দেবো খারিদি হাজিজ বনীত হয়েছে তো এখান থেকে বুঝা যাচ্ছে যে স্ত্রী যদি স্বামীর মধ্যে এমন কোনো কারণ দেখে কাজ দেখে যেই কারণে স্বামী তাকে কুফরি করতে গুনার কাজ করতে পাপের কাজ করতে বাধ্য করতেছে তাহলে সে তার দিন এবং ইমান রক্ষার জন্য তালাক চাইতে পারবে এবং স্বামী যদি স্বাভাবিকভাবে তালাক না দেয় তা নিয়ে সে তালাক নিতে পারবে তো এই বোন যেটা করেছে আইনের আশ্রয় নিয়ে এটা তার জন্য বৈধ এবং স্বামীর যেহেতু এটা চরিত্র তাহলে সেটা করতে পারবে কিন্তু তার যে মোহর হিসাবে যেটা সে নিয়েছে বা দিয়েছে এটা স্বামীকে ফেরত দিতে হবে তাহলে আর কোনো সমস্যা নেই ধন্যবাদ আপনাকে সেনা মানিক প্রণতলা আর সেই আরেকটা বিষয় হলো যে যদি বিনা কারণে কোনো মেয়ে তার স্বামীর কাছে তালাক চায় মানে শরীর সম্মত কোনো কারণ ছাড়া দুনিয়ার কোনো স্বার্থে বা অন্য কোনো লোভে পড়ে তাহলে সেটা তার জন্য মারাত্মক না হবে এই অধিকার নেই ধন্যবাদ আপনাকে সেনামাণিক